আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধু, আজকে আমি আপনাদের সম্মুখে একটি টাইপ সি পোর্ট কীভাবে চেঞ্জ করতে হয় তার সহজ একটি থিওরি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো এই টাইপ সি পোর্টটি চেঞ্জ করার জন্য আমি যে বিষয়গুলো আপনাদের সম্মুখে সর্বপ্রথম আলোচনা করব সেটা হলো আমি কুইকের 857 DW প্লাস এই হট এয়ার গানটা ইউজ করতেছি, আর এটা উঠানোর জন্য আপাতত আমি হিট দিছি 220, আর হাওয়াটা পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা। তো এই ক্ষেত্রে 220-এর চেয়ে বেশি যদি আমরা দেই হিট, যদি 400-350 এরকম দেই, তাহলে মুহূর্তের মধ্যে উঠায় ফেলা সম্ভব। কিন্তু একটা সমস্যা, সেটা হলো আশেপাশের কোনো কম্পোনেন্ট নষ্ট হয়ে যেতে পারে, অথবা এই এটা যেহেতু লজিক বোর্ড, এই লজিক বোর্ডের বোর্ডটা একদম হালকা থাকে, ওইখানে ফুইলা যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওভার হিটে এটা ফুইলা যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি হিটটা কমায় দিছি। আপনারাও চেষ্টা করবেন যে অল্প হিটের মাধ্যমে যেন এটা ওঠানো যায়। আর লক্ষ্য রাখতে হবে যে কাজটা করার সময় আমরা এখানে টুইজার দ্বারা জোরাজুরি করব না, অর্থাৎ প্রেশার ক্রিয়েট করব না। যদি অতিরিক্ত প্রেশার দেওয়া হয় তাহলে এখান থেকে প্রিন্ট ছিঁড়ে চলে আসবে। আমরা এটা সুন্দরভাবে রিমুভ করে নিলাম। এবার এটাকে একটু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে আমরা এইখানে যেন কোথাও রং লেগে না থাকে সেই দিকটা লক্ষ্য করতে হবে। আমি অনেক সময় লক্ষ্য করছি যে কিছু ভাই রয়েছে যারা কাজ করার সময় এটাকে খুব ভালো করে পরিষ্কার করে না, আর এই পরিষ্কারটা না করার কারণেই অনেক সময় কাজে একটুনি বিঘ্ন ঘটে। তো আপনারা এটাকে সুন্দরভাবে যে রাঙগুলো আছে পয়েন্ট থেকে রাঙগুলো রিমুভ করবেন। রাঙগুলো রিমুভ করার পরে আমরা আমাদের পুরটা লাগাবো। তো এই অবস্থায় এই সতর্কতার সাথে ধীরে ধীরে কাজটি করতে থাকেন। এখানে যে চারটি পিন রয়েছে, এই চারটি পিনের সবগুলোতে সুন্দরভাবে আগে রাংটা পরিষ্কার করে নিতে হবে। টাইপ সির এই পোর্টটা সঠিকভাবে এই পিনগুলোর ভিতরে তার পাটি না ঢুকে তাহলে আমরা এটাকে সুন্দরভাবে লাগাইতে পারবো না। আর এটা ভালো করে লাগানোর জন্য আমরা অবশ্যই এই চারটি পয়েন্টকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো এবার আমরা টাইপ সি পোর্টটা নিলাম। এই পোর্টটি নেওয়ার পরে আমাদের আমি মেকানিক্যালের যে ভল পেস্ট আছে, মেকানিক্যালের ভল পেস্টটা ব্যবহার করি। তো এই পেস্টগুলো দিয়ে এই পোর্টের প্রত্যেকটা দাঁতের মাথায় হালকা করে বল পেস্ট দিয়ে সোল্ডারিং করে নেব, হালকা করে বল পেস্ট দিয়ে সোল্ডারিং করে নেব। তাতে আমাদের জন্য যখন এই টাইপ সি পোর্টটি আমরা ফিটিং করতে যাব, দেখা যাবে যে খুব সহজে কাজটা আমরা করতে পারি। এ অবস্থায় এখানে আমরা হালকা একটু পেস্ট লাগাচ্ছি। পেস্টটা লাগিয়ে নিলে আমাদের জন্য সুবিধা হবে প্রত্যেকটা পিনে পিনে যাতে সহজভাবে সুন্দরভাবে তারা জয়েন্ট হয়ে যায়, সেই জন্য আমরা এখানে হালকা একটু পেস্ট দিয়ে নিব। এবার আমরা টাইপ সি পোর্টটি এখানে রাখি। রাখার পরে যারা নতুন তারা চেষ্টা করবেন এই টাইপ সি পোর্টটা এখানে রাখার পরে তাতাল দিয়ে কাজটা করার জন্য, অর্থাৎ আমরা এই জগতে এক্সপার্ট, আমাদেরকে যদি কোড়াল আইনা দেওয়া হয় যে কোড়াল দিয়ে এটা লাগাইতে হবে, তারপরে হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে। কিন্তু যারা নতুন তাদের জন্য এখানে তাতাল ব্যবহার করাটাই সবচেয়ে বেটার। আমি হট এয়ার গান ব্যবহার করছি, এখানে হিট একেবারেই কমায় দিয়ে নিছি যাতে এটা যে প্লাস্টিকগুলো আছে এই প্লাস্টিকগুলো যাতে গইলা না যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এই জন্য হিট আপনারা যত দূর সম্ভব কমায় দিবেন। আমাদের এখানে হিট দেওয়া আছে 220, আর এটা সুন্দরভাবে যখন বসা যাবে তার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আগে সামনের এই পিনগুলো বসাবেন, তারপরে পিছনের চারটি পিনে আমরা সোল্ডারিং করব। কারণ হলো অনেকেই দেখছি যে পিছনের চারটি পিন যখন সোল্ডারিং করে
তারপরে সামনের সাইডটা আর সুন্দরভাবে বসে না, না বসার কারণে ওইখানে একটু সমস্যা হয়ে যায়। তা আমাদেরকে উচিত হবে প্রথমেই সুন্দরভাবে সামনের পিনগুলো জয়েন্ট হয়ে গেলে সোল্ডারিং করব সুন্দরভাবে, তার পরবর্তীতে আমাদের পিছনের যে চারটি পিন রয়েছে এই চারটি পিন আমরা সেট করব। তো দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য, যখনই সময় সুযোগ হয়ে ওঠে আপনাদের জন্য কিছু কিছু ভিডিও তৈরি করে আমরা দেওয়ার চেষ্টা করব। তা আমাদের মোটামুটি সোল্ডারিংয়ের কাজটা কমপ্লিট, একটু পরিষ্কার করে নেই। পরিষ্কার করার শেষে একটা সাবস্টেশনের মধ্যে আমি এটা সেট করে নিছি, তাহলে এখান থেকে খুলব এখন, গিয়ে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমরা এবার মোবাইলের মধ্যে পোর্টটাকে সেট করব, সেট করে এবার একেবারে ফিটিং করার পরে আমি আর একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চার্জিংটা শু করছে, সুন্দরভাবে চার্জিংটা দেখা যাচ্ছে, ইনশাল্লাহ আমাদের কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।